الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين نبينا محمد وعلى اله واصحابه واتباعه ومن دعا بدعوته الى يوم الدين বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিক হাদিসের আলোচনা শুনে আসছি রাখা এক অধ্যায় থেকে এবং গত সেশনে যে হাদিস আমরা শুনেছিলাম মানুষের নেক কাজের ইচ্ছা করলেই আল্লাহ তালা একটি নেকি দিয়ে দেন আর কাজ করা হয়ে গেলে কমপক্ষে দশ উপরে সাতশো পর্যন্ত নেকি দিয়ে দেন কারো কারো তার চেয়েও বেশি দেন আর গুনার কাজের সংকল্প করলে না করা পর্যন্ত আল্লাহ তালা গুণা দেন না আর না করলে আল্লাহ তালা একটি নেকি দান করেন করে ফেললে আল্লাহ তালা একটি গুণা মাত্র দেন এর বেশি বাড়ান না এবং এই হাদিসগুলো সামনে করে আমরা চার ভাগে ভাগ করেছি একটা হচ্ছে যে ব্যক্তি নেত আমলের সংকল্প করল এবং কাজটা করেও ফেলল তার বিষয়টা আলোচনা হোক সে কিভাবে পাচ্ছে গুণ পাচ্ছে কমপক্ষে তার চেয়ে বেশি সাতশো গুণ গুণের দলিল অনেকগুলো হাদিস আছে কোরআনের আয়াতও আছে কোরআনে পাখি সুরাল আমি একশো সাত নম্বর আয়াত আল্লাহ তালেসাদ করেন ম্যান আবিল হাসানাতে ফালাহু আশরু আমি হা যে ব্যক্তি কোনো নেক কার্য সম্পন্ন করল তার জন্যে দশটি নেকি। এটা হল মিনিমামটা কমপক্ষে আর অতিরিক্ত যেটা আছে এর উপরে যেটা যায় সাতশো গুণ পর্যন্ত সেই ব্যাপারে দলিল কোথায় সে ব্যাপারে দলিল হচ্ছে সুরাল বাসারার দুইশো একষট্টি নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা সাত করেন মাসালুল্লা দিনায়ুম ফেকুন আমুয়া লাহুম ফি সাবিল উল্লাহ কামাসা রে হাব্বা তিম আম্বাত সাবাস না হাব্বাহ অল্ল হুদা ইফিলেমাই আসা অল্ল হুয়া সেমন আলীম ওই সমস্ত লোকদের উদাহরণ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে দান হয়রাত করে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি হাব্বা একটি বীজ একটি দানা হাব্বা তার ছাবাসানা বেলা সে মাটিতে যখন রোপণ করে একটি বীজ একটি দানা একটি সিড সেখান থেকে যে উদ্ভিদ বেরিয়ে আসে যে ফসলের চারা বেরিয়ে আসে এক পর্যায়ে মনে করেন ধানের একজাম্পল দিই আমরা একটা ধান সিড বীজ যখন মাটির নিচে রোপণ করা হয় তখন চারা উঠে আসে এই চারাটার একাধিক শাখা প্রশাখা হয় তাই না একটা মাত্র এরকম কাণ্ড থাকে না একাধিক শীষ আসে তার কোনো কোনো সময় দেখা যায় সাবা আসা না সাতটি শীষ পাওয়া যায় একটা ধানের গাছ থেকে কয়টা শীষ হয়েছে সাতটা ধান হতে পারে গম হতে পারে যে কোনো শস্য হতে পারে এখন এক একটা শীষের মধ্যে অনেকগুলো থাকে বীজ কোন কোন সময় একশো থাকতে পারে মেয়াত হাব্বা প্রত্যেকটি সুম্বুলার মধ্যে একশো করে প্রতিটি শিশুর মধ্যে একশো করে দানা থাকতে পারে এখন এক একটি শিশু যদি একশো করে দানা থাকে বা বীজ থাকে বা ধান থাকে তাহলে সাতটি শীষে কতগুলো হবে সাতশ এই সাতছর কথাই হাদিসে এসেছে সবাই এত দেখ এখন এইভাবে সাতচ্ছর এই পরিষ্কার দলিল পাওয়া গেল এখন সাতচ্ছর বেশি পাওয়া যাবে কিনা সেটা দলিল কোথায় ওই একই আয়াতে শেষের দিকে আল্লাহ তালা অ্যাড করেছেন অল্লাহ এই ফুলে মাইয়াশা আল্লা তালা যাকে চান তাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেন তাহলে সাতশো গুণ পর্যন্ত লিমিট থাকবে নট নেসেসারি এর বাইরেও যেতে পারে এ হল দলিল দশ থেকে সাতশো সাতশোর বেশিও হতে পারে দলিল পাওয়া গেল আরও কিছু দলিল আছে শহীম মোসলামের একটা হাদিস আছে আবদুল্লাহ ইবন সৈয়দ রাজি আল্লাহ তালু বলেন যা আরা জুলুন বেনা কাতিন মাহতু মাতিন ফকল আয়া রাসুল আল্লাহ হা দিহি ফিসাবিল্লাহ একজন সাহাবি তার উট নিয়ে আসলেন উঠের নাকের মধ্যে রশি টসি লাগানো একদম প্রিপেয়ার করা রেডি করা উঠ এটাকে যে কোনো কাজে লাগানো যাবে এনে বললেন ইয়া আসলে এই উটটা আল্লাহ রাস্তায় দান করে দিলাম আপনি আল্লাহর দিনের কাজে লাগাই ফেলেন তখন তিনি কি বললেন লাকা বেহাইয়াল কেয়ামাতে সাদু মেয়াতে না কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে এই রকম সাতশ উট নিয়ে দান করবেন আসলে কেয়ামতের দিন উঠের কোনো দরকার নেই আমল না আমার মধ্যে একটি উঠ দেওয়ার আমল আসবে না কয়টি উঠ দেওয়ার আমল আসবে সাতশো উঠ আল্লাহ রাস্তায় দান করলে যে সব পেতেন আল্লাহ তালা একটি উঠের কারণে এই পরিমাণ নেকি দান করবেন সাহাবিকে নবী করিম সাল্লা আসলাম এই সুসংবাদ শোনালেন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তো এরকম দানকে বাড়ান আর কি হাজি আপনারা শুনেছেন অন্য স্টেশনে কেউ আল্লাহ রাস্তায় দান করলে ওই সাইজ কি আল্লাহ ওই সাইজ মতো রেখে দেন না এই সাইজ কি বড় 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 করেন 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 পরিমাণ তার চেয়েও বেশি বড় হতে পারে তার এক্সাম্পল শুনেছেন অন্য হাদিসে যে একটি ঘোড়ার বাচ্চা ছোট ঘোড়া ঘোড়ার বাসুর যদি আল্লাহ রাস্তায় দান করে এই বাসুরটাকে আল্লাহ তালা তার কাছে বড় করতে করতে এমন বড় করেন ওহদ পাহাড় পরিমাণ সাইজ হয়ে যায় সেই পরিমাণ নেকি আল্লাহতালা আপনার নেকির পাল্লায় দান করেন তো এতে করে আমরা অনেক প্রমাণ পাই যে আল্লাহ রাবুল আলমিন অনেক গুণ বাড়িয়ে দেন সাতশো গুণ এবং সাতশো গুণের থেকে বেশি পাওয়ার আশা কারো কারো হতে পারে এরপরে একটি হাদিস এসেছে যখন এই আয়াত নাজিল হয়ে গেল ইবনে হাব্বানে এসেছে যারা আল্লাহ রাস্তায় দান করে তাদেরকে আল্লাহ আল্লাহতালা এভাবে একটি শিট মাটিতে বপন করার মতো তার মধ্যে সাতটি শিশ হবে প্রতিটি শিশে একশোটা করে বা প্রতিটি ছড়ায় একশোটা করে বীজ হবে এইভাবে স্বাচ্ছর কথা আসলো ওই হাদিসে এসেছে রসুলুল্লাহ সাল আল্লাহ কাছে দোয়া করলেন রব্বি জেদ উম্মতি আল্লাহ আমার উম্মাদকে আরেকটু বাড়িয়ে দেন তখন আল্লাহ তারা নাজির করলেন মান জাল্লাদ ইউক্রেদুল্লাহ কারদান হাসানা ফাইহুদা আইফাহু লাহু আদ আফান ক্যাথিয়োরা এটা চুরাল বাকারার দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত কে আছো আল্লাহ তালাকে করবে তাহলে আল্লাহ তালা তাকে কয়েক গুণ বহু গুণ অনেক গুণ বাড়িয়ে দেবেন এখন এখানে কর্জ হাসানা একটু ব্যাখ্যা করি আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কর্জ হাসানা বলতে আমরা কি বোঝাই আপনাকে লোন দিলাম করজ দিলাম এর বিনিময়ে কোনো সুদ নেব না আপনি সময় মতো আমাকে ফেরত দেবেন আর যদি আপনার কষ্ট হয় তিন মাস পরে দেওয়ার কথা ছিল ছয় মাস পরে দেওয়ার কথা ছিল কিন্তু আপনি খুব অসুবিধে পড়ে গেছেন তাহলে আমি আপনাকে জোর করে গলা টিপে ধরে আদায় করব না সময় দেবে ঠিক আছে আর একটু তিন মাস পরে দিন দিনের মধ্যে দিতে পারবেন আরও মাস বাড়িয়ে দিলাম এইভাবে করে সময় দেওয়া হয় আর তার একেবারে টোটা চিপে ধরে আদায় করা হয় না ক্রোক বসানো হয় না তার বিরুদ্ধে কেস করে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার চিন্তা করে না যেগুলো এখন ব্যাংকগুলো করে একেবারে ক্রক করে ফেলছে এরকম করে না এরকম করলে হাসানা হয় না আর দুই নম্বর হচ্ছে এর বিনিময়ে কোনো সুদ নেওয়া হবে না ব্যাংক থেকে লোন নিতে গেলে সুদ নাই এটা কর্জ হাসানা তো আল্লাহ তালা কর্জ হাসানা কেন ব্যবহার করেছেন এখানে লোনের কোনো কাজ নাই এখানে আল্লাহ দান করার কাজ কিন্তু এই দানটাকে আল্লাহ তালা দান না বলে করজ বলেছেন কারজ হাসানা বলেছে তার কারণ হচ্ছে এই দান করলে মানুষ মনে করে দিয়ে ফেললাম আমাকে তার ফেরত দেবে না তো আল্লাহর রাস্তা দান করার কথা কি বুঝাতে চান শোনো দান বললে তোমরা মনে করলো তোমার কাছ থেকে নাই হয়ে গেছে চলে গেছে আর কোনোদিন ফেরত আসবে না আসলে তো তোমার কাছে ফেরত আসবে কোথায় ফেরত আসবে আখেরাত কত গুণ দশ গুণ থেকে সাতশো গুণ তার চেয়েও বেশি হতে পারে এই জন্য হাসানা বলতে আল্লাহ রাস্তায় দান করাটা এখানে বোঝানো হয়েছে তাতে মানুষের ইয়াকিনটা আরও মজবুত হয় যে আমার কাছেই আসবে এই টাকা আমার কাছেই ফেরত আসবে এমন সময় আসবে যখন আমার টাকার খুব বেশি দরকার টাকা নয় আসলে টাকার বিনিময় নেকির দরকার সেদিন আসবে দুনিয়ার মধ্যে ফেরত পাইলে যে লাভ হতো তার চেয়ে সাতশো গুণ বেশি লাভ হবে এভাবে আল্লাহ তালা দান করার জন্য উৎসাহিত করলেন কে আছো আল্লাহ তালাকে কর্জ হাসানা দেবে ফাইদা আইফাহু লাহু আদ আফান ক্যাসিওরা তাকে আল্লাহ তালা বহুগুণ বাড়িয়ে দেবেন তাহলে এখানে বোঝা গেল সাতশো পর্যন্ত লিমিট রাখা হয়নি সেটা ক্রস করে বহুদূর যেতে পারে আরও অনেক বহুগুণ হতে পারে এরপরে তিনি আবার বলেন রব বিজেদ নি আওয়েদ উম্মাতি আল্লাহ আমার উম্মাতকে আর একটু বাড়িয়ে দেন আর একটু বাড়িয়ে দেন তখন আল্লাহ তালা সিরাজ জুমারের দশম রায়ত নাজিল করলেন ইন্নামা ইউ আফা সাবের উন আজ রাহুম বেগাই হিসাব যারা সবর করে তাদের পুরস্কার আল্লাহ তালার কাছে বেগাই রে হেসাব বিনা হিসাবে পুরস্কার আসবে সাতশো গুণ আর তার চেয়ে কিছু বেশি হলে স্টিল একটু সংখ্যা দিয়ে গণনার কিছু কাছাকাছি হয়ে গেল কিন্তু তোমরা এক কাজ করো বেগাই রে হেসাব হিসাব হিসাব নয় এরকম করে আল্লাহ তালা দিয়ে দিবেন ভর্তি করে দেবেন গণটনা নাই মানুষের যা দেবে সেটার সঙ্গে আল্লাহ যেটা দেবেন কোন তুলনা হয় না বুঝার জন্য তবু আপনি যদি যান যে আমাকে কিছু টাকা দেন আর টাকার বস্তা থেকে কতগুলো দিয়ে দেয়। এরকম করে ধরে কেমন লাগবে এরকম করে দেয় না মানুষ গনে শুধু গনি গনে আমরা এখন একটি বিরতিতে যাব ইনশাআল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা কন্টিনিউ ইনশাআল্লাহ ইনশাল সম্মানিত দর্শক মণ্ডলী নেকি করলে নেকির কাজ করলে ইচ্ছা করার পরে কাজটা শেষ করলে আল্লাহ তালা নেকির পরিমাণ এক গুণ দেন না গুণ কমপক্ষে বাড়াতে বাড়াতে সাতশো গুণ এবং তার উপরেও আল্লাহ তালা অনেককে দেন যাকে চান তার আমলের স্ট্যান্ডার্ড অনুযায়ী এখলাস অনুযায়ী এবং সুন্নতের পাবন হওয়ার কারণে অনেক বাড়িয়ে দিতে পারেন এরপর দ্বিতীয় প্রকারের দিকে আমরা আসি সেটা হচ্ছে কোনো গুনার কাজের সিদ্ধান্ত নিয়ে সে কাজটাকে কার্যকরী করা গুনার কাজ করে ফেললে কতটুকু গুণা লেখা হয় এই পর্যন্ত হাদিসে যা শুনলাম তাতে এক গুণ লেখার কথাই পাওয়া গেছে কোরআন শরীফের আয়াত আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি কোন গুণা করে তাকে গুনার শাস্তিটা এক গুণই লেখা হবে সেই পরিমাণই গুনার সাইজ অনুযায়ী আর অতিরিক্ত কিছু লেখে তাকে জুলুম করা হবে না আর হাদিসে আমরা শব্দ শুনেছি কুতিবাতলাহু সাইয়া আতনুয়া হেদা তার জন্য একটি গুণা লেখা হয় এর বেশি লেখা হয় না এভাবেই আসছে কথা তাতে বোঝা গেল সাধারণত গুণা করে ফেলে গুনার কাজ কার্যকরী করে ফেলে একটি গুণাই হয় কিন্তু কোনো কোন গুণা একটু ইশারা পাওয়া যায় যে একটা গুনার চেয়ে বেশি আছে কোনো কোনো গুনার শাস্তি গুণা করলে একাধিক একের অধিক পরিমাণ লেখা হওয়ার সুযোগ রয়েছে কোন কোনো গুনার ক্ষেত্রে যেমন চারটা মাস আছে হারাম মাস দিল হাজ, মহারম ওদিকে রাজব মাস এই মাসগুলো হারাম মাস মানে এই মাসগুলো আল্লাহতালা অনেক বেশি পবিত্র অনেক বেশি সম্মানের অনেক বেশি ফজিলতের মাস করেছেন এই মাসগুলোতে কেউ যদি গুণা করে তাহলে গুণার পরিমাণ একটু বেশি হয়ে যেতে পারে সে কথা চূড়াত্য় বার ছয় ত্রিশ নম্বর আয়াত আছে আল্লাহ তালা শৎ করেছেন ইন্না আয়েদ্যা তার শহুরে আইন দা লহি স্নেহা আসার আসাহারা ফিকিতাব ইল্লাহ ইয়ামাখাল আকাশ মিনহা আর বা হরুম মাসের গণনাগুলো আল্লাহতালার কাছে আল্লাহর কিতাবে যেদিন তিনি আকাশ জমিনকে সৃষ্টি করেছেন সেদিনই কত মাসে বৎসর হবে আল্লাহতাল ঘোষণা করে ফেলেছেন বারো মাসে পৃথিবীতে মানুষ যতই ক্যালেন্ডার বানায় শরিয়তে ক্যালেন্ডার গ্রহণ না করলেও বারো মাসের বেশি তেরো মাস কোন ক্যালেন্ডারে আছে নাকি ইংরেজি ক্যালেন্ডার বলেন বাংলা বলেন আর যে কোনো ল্যাঙ্গুয়েজে বলেন আরবিতে হিজড়িতে বলেন সব জায়গাতে মাস কয়টা বারো মাস এইটা মানুষ ঠিক মতোই নিয়েছে সপ্তাহে দিন কয়টা সাতটা এইগুলোও মানুষ ঠিকই নিয়েছে এগুলা কোরআন হাদিস এবং আল্লাহর শরীয়তে যা আছে নবীদের কাছে এর বাইরে মানুষ এগুলো যোগ করেনি শুধু আল্লাহর সঙ্গে কতগুলো মাহবুদ যোগ করেছে কিন্তু এগুলা ঠিক রাখতে হয়েছে আল্লাহ তালার তিনি যখন আসমান জমিন পয়দা করেছেন সেদিনই লিখে রেখেছেন এবং ফাইনাল করে নিয়েছেন মাস হবে বারোটা আর এই বারোটার মাসের মধ্যে আর বা হরম চারটা হচ্ছে খারাপ মাস যেগুলো অতি সম্মানিত মাস তা সেখানে কি বলেছেন দালিকা আলিকা দিন এটা হচ্ছে সুস্পষ্ট মজবুত দিন এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না কাজেই এই চার মাসে হারাম মাসে কেউ গুনা করলে গুনার পরিমাণ বাড়তে পারে এই আয়াতে একটু ইশারা ইঙ্গিত রয়েছে এই মাসগুলিতে গুণা করলে সাধারণ গুণা থেকে পরিমাণ একটু বেড়ে যাবে আবার হজের কথা আল্লাহ তালা বলেছেন আল হাজ আসর হাজ সুরাল বাকার একশো সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ান নাইনটি সেভেন যে হজ হচ্ছে কয়েকটি সুনির্দিষ্ট মাসে হজের মাস আসলে সাউওয়াল দিলকাদ দিল হজের প্রথম দশ দিন এই কয়েকদিন হলো হজের মাস দশ তারিখের পরে তো অনেকে হেরাম খুলে ফেলেন যদিও বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত কিছু হজের কাজকর্ম থাকে শাওয়াল মাস থেকে হজ জানি এহরাম বাঁধা শুরু হতে পারে দিল কাদ দিল হজের হদের দিনগুলো পর্যন্ত হজের মাস এই সময়ে কেউ যদি হজের নিয়ত করেন হজের সফর করেন এহরামের মধ্যে ঢুকেন তাহলে ফালা রাফাফা অলা ফুসুক অলা জিদা ফিল হজ এখানে কোনো যৌন ধরনের অ্যাক্টিভিটি তৎপরতা করবে না কোনো যৌন তার আশ্রয় নেবে না এবং এখানে কোনো ধরনের ফুসুক গুণা করবে না হজের মধ্যে হজের সফরে কোন ধরনের ঝগড়া ফাসাদ বিবাদ করবে না হজের সফরে গিয়ে যদি কেউ মারামারি করে এই আয়াতের দৃষ্টিতে তার গুণাটা অন্য সময় মারামারি করলে যে গুণা হয় তার চেয়ে অনেক বেশি হবে এই সময় গালাগালি করলে এই সময় ফাহিসা কাদের দিকে নজর দিলে তার গুণাটা অনেক পরিমাণ বেশি হয়ে যাবে সময়টা পবিত্র সময় এই সময় গুণাটা এক গুণ থাকে না কয়েক গুণ বাড়তে পারে ঠিক তেমনি কেউ যদি হারাম শরীফে যায় সেখানে গিয়ে গুণা করে এটা আল্লাহ তালা পছন্দ করেন না তিনি সেখানে কি বলেছেন তাকওয়াল কুলুব কেউ যদি আল্লাহ তালার এই পবিত্র ভূমিতে গিয়ে পবিত্র জায়গাগুলোকে তা আজিমের সাথে ব্যবহার করে মানে সেখানে গুনা থেকে দূরে থাকে তাহলে এটা অন্তরে তাকুয়ার পয়দা করে কিন্তু ওইখানে গিয়ে কেউ যদি গুনা শুরু করে দেয় ওখানে কেউ গুনার সুযোগ আসে না নাই গুনার সম্ভাবনা আছে না নাই আছে। ওখানে চোখের গুণা বেশি হতে পারে কারণ মহিলারা পুরুষরা একসঙ্গে তা অফ করতে হচ্ছে সাই করতে হচ্ছে মিনা আরাফাত একেবারে এত মানুষ নারী পুরুষের সবসময় আড়ালে নেওয়া যাচ্ছে না ওইখানে যদি কেউ গুণা করে ফেলে তাহলে গুনাটা বেশি বড় হয়ে যাবে ওই সেম সাইজ থাকবে না তেমনি কেউ যদি যুদ্ধ বিগ্রহ করে রক্তপাত করে হারাম এরিয়ার ভিতরে তাদেরকে আল্লাহ তালা বেশি শাস্তি দেবেন ওইখানে কোনো গুণা শরীফে বা হারাম শরীফে হারাম এলাকায় কেউ যদি করে সেখানে ইচ্ছা করার কারণে গুণা হয়ে যেতে পারে গুণা করার আগেই এই আয়াত হচ্ছে তার দলিল এই একটা এক্সেপশন অন্য জায়গায় ইচ্ছা করলে গুণা হবে না না করা পর্যন্ত কিন্তু এই জায়গায় ইচ্ছা করলেও গুণা হবে তার দলিল কি দলিল হল এই আয়াতটা অমাই ইউরেদ ফি যে এরাদা করে সেখানে বেল হাদিন এল হাদ করতে জুলুম করতে গুনা করতে তাকে আমি কঠিন আদাবের স্বাদ দেখাবো। ইউরেদ মানে এরাদা করেছে আর কার্যকরী করলে তো আরো বেশি শাস্তি পাবে তার এটা স্পেশাল এই অনেক সাহাবি আছেন ওনারা গুনার ভয়ে মক্কা শরীফে বসবাস করতেন না এসে এ বাদাত করে চলে যেতেন অনেক সাহাবি থেকে এইগুলো রেওয়ায়ত আছে ইবনে আব্বাস আলাদা আনহুমা আমর ইবুল আহাস অমর আবনুল আব্দুল আজিজ আব্দুল ইবিন আব্বাস থেকে এবং আমর ইবুল আহাস থেকে রেওয়ায়ত আছে এমনকি অমর ইবুল খাতাব রাজিল আনহম থেকে রেওয়ায়ত আছে লান উখতিয়া সাবিনা খাতিয়াতন বেগাই রে মাক্কা আহাবু ইলাইয়ামিন আন উখতিয়া খাতিয়াতন ও হেদাতন বে মাক্কা যে আমি মক্কা শরীফে একটা গুণা করা কি এত ভয় পাই অন্য জায়গা সত্তরটা গুণার থেকে মক্কা শরীফে একটা গুণাকে আমি বেশি ভয় পাই তাহলে এখানে গুণার পরিমাণটা কয়েক গুণ বেড়ে যেতে পারে এটা হচ্ছে দলিল আর মুজাহিদ রহমতুল্লাহ আলী একজন এবং তিনি বলেছেন তুদা আতুবে মাক্কা কামা তুদা আফুল হাসানাত মাক্কায় গুনাও সেরকম বেড়ে যায় মক্কার হারামে যদি কেউ এক রাখাত নামাজ পড়ে কত রাখাতে সব পায় এক লক্ষ রাখাতে সব পায় মক্কা শরীফ হারামে এক রাখাত নামাজে এক লক্ষ রাখাতে সব হবে তিনি বলছেন গুনা করলেও এরকম হবে গুনা পরিমাণ অনেক বেড়ে যাবে আমরা আমাদের আলোচনা শেষ করতে হবে সেশনটা শেষ হয়ে আসছে তবুও একটু কয়েকটি প্রশ্নের সুযোগ দেই বাকি আলোচনা আমরা পরবর্তী সেশনে করবো ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আমরা শুনে এসেছি কিন্তু যাচাই করেনি এরকম হাদিস আছে কিনা যে কোনো একজন ব্যক্তি যদি একটি মসজিদ তৈরি করে নির্মাণ করে দিয়ে যায় পৃথিবীতে তিনি মৃত্যুর পরেও তিনার কবরে গিয়ে নেকিগুলো জমায়েত হবে যতদিন সেই মসজিদে নামাজ হবে এই ধরনের পরিবারের কথা বলেছে এবং মাদ্রাসার কথা বলেছে তো প্রশ্নটা হচ্ছে কোনো একজন ব্যক্তি সে মুসলিম কিন্তু আল্লাকে বিশ্বাস করে কিনা সে জানা যায় না কখনো নামাজ রোজার ধার ধারে না কিন্তু তিনার কাছে মসজিদের চাঁদা চাইতে গেলে পুরোটাই মসজিদ তৈরি করে দিয়ে দেয় এমনও লোক আছেন এবং মাদ্রাসাতেও প্রচুর পয়সা দেয় তো তিনার মৃত্যুর পরে কি তিনার কবরে গিয়ে নেকিগুলো জমাইতে হবে সুন্দর প্রশ্ন যারা মোমেন মানে ইসলাম আছে কিন্তু আমলে অনেক ত্রুটি আছে অনেক গুণা করেছে কিন্তু ইমান হারা হয়নি আল্লাহ প্রতি বিশ্বাস স্টিল রেখেছে নবী আসলামকে রাসুল হিসাবে মেনেছেন আর কানুল ইমান কোনোটা কি অমান্য করেনি কুফরি করেনি কিন্তু আমলের মধ্যে ত্রুটির কোনো শেষ নেই এই সমস্ত ওসাতুল মোমেন মানে গুনাগার মোমেনরা তাদের নেকিও যোগ হয় গুনাও যোগ হয় এই লোক যদি মনে করেন মসজিদ বানিয়ে গিয়ে থাকে সেখান থেকে সে নেকি পাবে এটা ঠিক আর যদি সিনেমা হল বানিয়ে থাকে তার ছেলেরা সিনেমা হল চালায় পয়সা বানায় ওটাও যোগ হবে এরকম আছে কিছু লোক তাই না দুইটাই করতে পারে তো এইরকম লোকদের দোনোটা যাবে এই জন্যই তো আল্লাহ তালা দাঁড়ি পাল্লা রেখেছেন নেকিটা নেকির পাল্লায় উঠাবেন গুনাটা গুনার পাল্লায় উঠাবেন তারপরে ওজন করবেন এই জন্যই তো পাল্লা রাখা হয়েছে তারা হচ্ছে শুধু এক তরফা নেকি যেত এই জন্য নেকি তার একদম যাবে না তা নয় যাবে কিন্তু যে টিকবে কদ্দুর সেটাই হলো বড় কথা হাদিসে আছে কোনো কোনো লোক এত এত নেকি নিয়ে উঠবে কিন্তু টিকবে সামান্য মানুষকে দিতে দিতে শোধ করতে করতে সব শেষ হয়ে যাবে সে অবস্থা আর কি অল্লাহ জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হাদিসে বলা আছে আর বিভিন্ন আলেমদেরও মত যে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যেতে পারে তো ভাই যে প্রশ্নটা করল যদি কেউ নামাজই না পড়ে তাহলে তো সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা তাহলে তো তার নেকি কাজে লাগছে না জি প্রশ্ন এসেছে যে কেউ যদি নামাজ না পড়ে তাহলে তো সে কাফেরই হয়ে গেল তা তার নেকি আর পাবে কেমনে এখন যে কুফর এই নিয়ে ওলামাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে তবে জমহুর ওলামা মেজরিটি ওলামা ইবনে আব্বাস আদেলা আনহুর অর্থ বা সংজ্ঞা গ্রহণ করেছেন তিনি কি বলেছেন কুফরুন দু না কুফর কুফুর একটা হলো বড় কুফর আর হলো ওই কুফুরের ভিতরে আবার একটা ছোট কুফর আছে এরকম কোনো আমল না করা নামাজ না পড়ার ব্যাপারে কুফুরের কথা আসে জাকা না দেওয়ার ব্যাপারেও কুফুরের কথা আসছে এই কুফুর এগুলোকে বলা হয় যে বড় কুফুরের ভিতরে এগুলো ছোট কুফর। এগুলো করলে কুফুরই হয় কিন্তু মিল্লাতে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না সে অমুসলিম হয়ে যায় না স্টিল মুসলিম থাকে কিন্তু কুফুরীর মতো গুণা করে ফেলেছে আর যদি অস্বীকার করে ফেলে না মানে আল্লাহ এবং তার কোন তখন সে এমন কাফের হয় যে টোটালি বেরিয়ে যায় এই পার্থক্যটা আছে তো এই ছোট কুফুরির কারণে স্টিল তার সুযোগ আছে বলে জমহুর ওলামা একে মনে করেন মেজরিটি ওলামার দৃষ্টিতে এখনো তার পাওয়ার সুযোগ আছে যদিও এই কুফুরির জন্য সে আটক হয়ে যাবে আমরা আমাদের এই সেশনের সমাপ্তিতে চলে এসেছি আমাদের বাকি আলোচনা ইনশাআল্লাহ নেক্সট সেশনে এই হাদিসে আলোচনা সমাপ্ত হবে সেটার আপনাদেরকে শোনার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ